হাই গাইস, আজ আমরা চলে এসেছি রেস্টুরেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। অ্যান্ড আজকে চলে এসেছি একটা কি বলো নতুন জায়গা, ঠিক আছে, ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম দেখেছেন কি আপনারা কোথায়? এই ধাত্রীগ্রাম স্টেশন, ধাত্রীগ্রাম স্টেশন আমি আজকে এসেছি জাস্ট একটু ফান করার জন্য। আজকে কোনো ব্লগিং শ্যুট হবে না, জাস্ট আমি কথা বলবো মায়াপুর বিষয় নিয়ে। মায়াপুর পার্ট সিরিজটা আপনাদের কেমন লাগলো আপনারা তো আমাকে কমেন্টে জানাননি, বাট আমার পার্ট টু সিরিজটা বার করার এটাই উদ্দেশ্য ছিল, যাতে সবাই মায়াপুরের টোটাল জিনিস জানতে পারে, যে মায়াপুরে শুধু মন্দিরটা নয়, এখন অনেক কিছু বাকি আছে যেগুলো আপনাদের দেখালাম। যে রাজা বল্লাল সেন যে ভিটিটা, আপনাদের আই হোপ ওই ভিডিওটা খুব ভালো লেগেছে, অনেক রিভিউ এসছে আমার কাছে। আর তারপরে যেটা লাস্ট আমি কালকেই ওটা পোস্ট করেছি, যেটা হচ্ছে মায়াপুরে যে 3D একটা ফুল ডোম থিয়েটার আছে, ওটা অ্যাকচুয়ালি খুব ডিভিশনাল এবং খুব ভালো ইন্টারন্যাশনাল শো, আপনারা অবশ্যই দেখবেন। 3D শো খুব ভালো লেগেছে আমার। আর মেনলি কথা মায়াপুরের ডিটেলস আর কি বলবো, সবাই কাছে পিঠিয়ে তো সবার রাস্তা, এবং অনেক ভিডিও হয়তো দেখেছেন আমার আগে, যারা কলকাতা বাসিন্দা, যারা আসামের বাসিন্দা, তারা হয়তো জানেন মায়াপুরে কীভাবে আসতে হবে। যদি কলকাতা থেকে হাওড়া থেকে আসতে চান তাহলে অবশ্যই গাইজ কাটোয়া লোকাল ধরে আসতে পারেন। কাটোয়া লোকাল ধরে আপনি নবদ্বীপ ধাম কিংবা মায়াপুর, নবদ্বীপ ধাম কিংবা ওটা কি বলে বিষ্ণুবিহার নামতে পারেন। ওখান দিয়ে টোটো করে একটুখানি রাস্তা বড়ালঘাট, তারপরে আপনি মায়াপুরে প্রস্থান করে নেবেন। আর যদি শিয়ালদারা, যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন, তারা অ্যাকচুয়ালি আপনার কৃষ্ণনগর চলে আসবেন। কৃষ্ণনগর থেকে আপনি ডাইরেক্ট, হ্যাঁ, কৃষ্ণনগর থেকে পাশে করে একটুখানি সর্বগঞ্জ ঘাটে নামলেই ওখান থেকে খেয়া পার করলে আপনি আপনি মায়াপুরে প্রস্থান করে নেন, ঠিক আছে, সিম্পল। অ্যান্ড গাইজ কি বলবো, আশা করি সামনে আরও ব্লগ আসবে, ঠিক আছে। আর নতুন নতুন জায়গায় যাচ্ছি, আপনাদের ভালোবাসা চাই এটুকুই যে বাঙালি ব্লগারদেরকে উঠতে হবে, ঠিক আছে। কারণ আমি জানি বাংলায় ব্লগিংটা এখনও শুরুয়াত হয়নি ঠিক মতন, এখনও অনেকটা লোকে জানা নাই যে বাংলা ব্লগিং মানে এখন উন্নতি হয়নি। বাট আশা করি যদি আপনারা সাপোর্ট করেন বাংলা থেকে, তাহলে অবশ্যই আমরা হয়তো এই বাংলা থেকে বাঙালি এরা আরও বড় জায়গায় যেতে যাবে এবং আরও ভালো ভালো শ্যুটিং করব আমরা, ঠিক আছে। তো সো দেখুন, আপনারা তো অনেক ব্লগিং ব্লগাররা দেখেছেন যারা হিন্দিতে ব্লগিং করে, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। গাইস আমরা চাই যে বাংলা বড় বাংলাকে রিপ্রেজেন্ট করতে আছি। সো যদি আপনারা সাপোর্টিভ থাকেন তো অবশ্যই বাংলা একদিন বিদেশের বুকে মাটি থেকে বলবো আমরা গর্বিত আমি বাঙালি, এবং আমরা একটা ছোট্ট গ্রাম থেকে গিয়ে যদি বাংলায় ব্লগিং করি এবং বাইরের দেশকে মানে যেতে পারি এবং বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে হয়তো আমার ক্ষেত্রে আপনারাও খুব ভালো এনজয় করবেন। সো আর কি বলবো, আজকে বেসিক্যালি ধাত্রীগ্রামে এসে একটাই কারণ, হাউসফুল 4 লঞ্চ হয়েছে জানেন 25 অক্টোবর, তো সেটাই আমরা আজকে দেখবো। তো দেখা হয়নি, একটু দিওয়ালি চলছিল তো তো একটু এনজয় এনজয় করছিলাম, বুঝতে পারছেন। বাচ্চা ছেলে তো আমার দাড়ি করে উঠে উঠে চালকাল কি বলবো আজকে আমার বন্ধু, ঠিক আছে। আমরা দুজন এসেছি অবশ্যই কথা বলবো। তো এর আগে মানে অভিষেক তো ইন্ট্রোডিউস করলো, চশমাটা দাও দেখুন দেখুন কি হবে, অত জানতে চশমা নেই। তো আমরা শুরু করলাম একটা নতুন ব্লগ, তো আমি হচ্ছে এই চ্যানেলে এসেছি, অবশ্যই আপনারা তো আগে আমাকে দেখেননি, বাট আবার নতুন করে দেখবেন বা শুরু করছি একটা নতুন একটা ব্লগ, ঠিক আছে। তো আজকে হয়তো ওর সঙ্গে প্রথম অনেকদিন পর ওর সঙ্গে আসলাম, ঠিক আছে। একসঙ্গে এরপর থেকে ভিডিও করবো,
আর আমরা চেষ্টা করছি আপনাদের 100% মধ্যে 100% দেওয়ার, কারণ আজকে ইন্ডিয়ার এমন এমন জায়গা আছে তো অনেকে দেখেছেন বা দেখেননি, সেরকম নতুন নতুন চ্যানেল আপনাদের সামনে তুলে ধরবো, এবার আপনাদের দেখাবো, ঠিক আছে, সেই জায়গা সম্পর্কে ইনফরমেশন দেবো, ঠিক আছে। তো বেশি কিছু বলবো না, তো চলুন আজকে আজকে দেখা যাক, আজকে ব্লগটা শুরু করা যাক, চলো গাইস। আরেকটা কথা বলে দিই, ভিডিওগুলো প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা মানে বেলটা বাজিয়ে অবশ্যই উপরে অলটা করে দেবেন, ঠিক আছে, না হলে নোটিফিকেশনগুলো যাবে না। আর সো প্লিজ প্লিজ গাইস সাপোর্ট, বাংলাকে সাপোর্ট করো ইয়ার, কী করছো বস, সাবস্ক্রাইবটা করে নাও, চ্যানেলে মজা হয়, ঠিক আছে। সো প্লিজ গাইস, হোপ ইউ এনজয়েড, অ্যান্ড চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। Woman, yeah.